প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের অনুক্রম এবং ধারা অধ্যায়ের 55 পৃষ্ঠার যে একটা গাছের সমস্যা ছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটা কিন্তু অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আমরা আগের পার্টে দেখিয়েছিলাম, হ্যাঁ, তো সেই পার্ট সেই সূত্রের ব্যবহার এটা। যারা দেখোনি অন্যান্য পার্টগুলো আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটা চারা গাছ রোপণ করলে, তো এক বছর পর চারা গাছটির উচ্চতা 1 মিটার হলো। তুমি যে অবস্থায় গেড়েছিলে, হ্যাঁ, তা এক বছর পর দেখা গেল তার হাইট বা উচ্চতা 1 মিটার হলো। পরবর্তী বছর এর উচ্চতা 0.8 মিটার বৃদ্ধি পেল, মানে এত হলো বলেনি, যেহেতু 1 মিটার ছিলই আর এতটুক বেড়ে গেল। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80% বাড়ে। এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারবে? এখানে দেখো ডাইরেক্ট কিন্তু বলতে পারেনি যে উচ্চতা কত হবে, কারণ এটা অসীম, আসলে কত বছর পর্যন্ত যাবে, হ্যাঁ, সেটা কিন্তু বলা নেই, হ্যাঁ, যার কারণে সর্বোচ্চ কত মিটার হতে পারবে এটা কিন্তু অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রে করতে হবে। তো দেখো আমরা এখানে যদিও করে দেওয়া আছে, আমরা তারপরেও বুঝিয়ে করাচ্ছি তোমাদের। প্রথমে আমরা যদি এইভাবে লিখি যে প্রথম বছর গাছটির উচ্চতা ছিল, এটা গাড়ার পরে প্রথম বছর উচ্চতা ছিল হচ্ছে 1 মিটার, 1 মিটার। তারপরে যেটা বলা হয়েছে দ্বিতীয় বছর, পরবর্তী বছর যেটা বলা হয়েছিল এই যে, হ্যাঁ, এটা যদি প্রথম বছর হয় তাহলে এটাকে দ্বিতীয় বছর ধরতে হবে, তাহলে দ্বিতীয় বছর গাছটির উচ্চতা এখানে আমাদের বলতে হবে বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল। তাহলে এখানে বৃদ্ধি পেল হচ্ছে 0.8 মিটার। ওকে, তৃতীয় বছরে যাই আমরা। তৃতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেল, এইখানে যে কথাটা আছে দেখো, এই যে এটা প্রথম বছরে 1 মিটার হয়েছিল, পরবর্তী বছর হচ্ছে 0.8 মিটার বৃদ্ধি পেল, তারপরের বছরগুলো প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80%। তাহলে পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা কিন্তু এইটা, এইটার 80% করতে হবে। তো এটা করার সিস্টেমটা যেটা, সেটা হচ্ছে যে 0.8 এর বা গুণন 80%। তো তোমরা নিশ্চয়ই শিখেছো যে পার্সেন্ট তুলে দিলে নিচে একটা 100 আসে, তো এর মাধ্যমে জিনিসটা যদি ক্যালকুলেশন করো তাহলে 0.8 গুণন 80, আর ওই পার্সেন্টের 100টা আমাদের, আমরা এই 80-র নিচে আলাদাভাবেও দিতে পারি অথবা একসাথেও দিতে পারি, এত মিটার। এটা হলো তৃতীয় বছরে, হ্যাঁ, বৃদ্ধি পাবে। তো এটা আমরা যদি ক্যালকুলেটারে করে ফেলি তাহলে আমরা দেখি রেজাল্টটা কি আসে। তো 0.8 গুণন 80, হ্যাঁ, ইকুয়াল দিয়ে ভাগ হচ্ছে 100। দেখো 0.64, যেটা বইয়ে করে দেওয়া আছে, সমান হচ্ছে 0.64 মিটার। আচ্ছা, এরপরে চতুর্থ বছরে আসো। চতুর্থ বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পেল, হ্যাঁ, ওইখানে কিন্তু বলা আছে যে প্রতি বছরে যতটুক বৃদ্ধি পেল তার 80% করে পরের বছরে বাড়লো, তাহলে এই সংখ্যাটার 80% করতে হবে, 0.64 ইন্টু 80%। সো এটা আবারও যদি আমরা পার্সেন্ট তুলে, হ্যাঁ, নিচে একটা 100 নিই, 0.64 ইন্টু 80/100, পার্সেন্ট তুলে দিলে নিচে 100 নিতে হয়। তো এটা আবার যদি, হ্যাঁ, ক্যালকুলেটার আমরা ক্যালকুলেশন করি, তাহলে 0.64 গুণন 80 সমান দিয়ে ভাগ 100, তো এটা হচ্ছে 0.512, তো হচ্ছে 0.512 মিটার। এটা হচ্ছে চতুর্থ বছরে বৃদ্ধি পেল। তো এই প্রতি বছর এইভাবে বাড়তে থাকলো, তাহলে প্রতি বছর গাছটার বৃদ্ধিতে কোনো আমরা কী রকম ধারা খুঁজে পাই সেটা এখন লিখবো। অতএব গাছটির বৃদ্ধির ধারা, তো প্রথম বছরে দেখো ছিল 1 মিটার, হ্যাঁ, দ্বিতীয় বছরে আসলো হচ্ছে 0.8 মিটার, তার পরের বছরে আসলো হচ্ছে এটা 0.64, তার পরের বছরে আসলো এটা 0.512, দিয়ে আমরা এখানে প্লাস দিয়ে অসীম হিসেবে রাখবো, যেহেতু এটা আসলে কত বছর সেটা বলা নেই। তো এখন দেখো আমরা এখানে লিখি যে
প্রথম পদ এ সমান হচ্ছে 1। আর এটা দেখো আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা এটা বোঝার জন্য আমাদের প্রথমত তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো, হ্যাঁ, সেই বিয়োগফল যা আসবে এটা থেকে এটা বিয়োগ করে দেখবে ভিন্ন আসবে, তখন বুঝতে হবে যে এটা সমান্তর ধারা নয়, কেননা সমান্তর ধারা হলে এই পার্থক্যটা একই হবে। আর যদি আমরা অনুপাত বের করি অর্থাৎ ভাগ করি, এটা ভাগ এটা আবার এইটা ভাগ এটা, তখন তোমরা দেখবে যে একই ভাগ ফল আসবে। তার মানে এটা হচ্ছে সাধারণ অনুপাত করতে হবে, অনুপাত আর ভাগ আসলে একই। তো সাধারণ অনুপাত আর সমান আমরা এইটা ভাগ এটা দিতে পারি, অথবা এটা ভাগ এটা, অথবা এটা ভাগ এটা, একই আসবে। তো আমরা যদি 0.8 ভাগ 1 করি, তো নিচের একের কোনো দাম নেই, সো 0.8 আসবে। আবার তোমরা দেখো এইটা ভাগ এটা করে দেখো, হ্যাঁ, সেই 0.8ই কিন্তু আসবে, 0.64 ভাগ 0.8, এই যে 0.8। আবার এই পদ ভাগ এই পদ করলেও একই আসবে, 0.512 ভাগ 0.64, এটাও দেখো 0.8। সো এটা অবশ্যই একটা, হ্যাঁ, গুণোত্তর ধারা আমরা বুঝবো। তো ওকে, এখন আমরা হচ্ছে এই ধারাটা কিন্তু একটা অসীম গুণোত্তর ধারা, এই কথাটা আমরা লিখব, এই ধারাটি ধারাটি অসীম গুণোত্তর ধারা। কেন এখানে ফিক্সড করে বলেনি যে 5 বছর পরে উচ্চতা কত হবে, এরকম অসীমভাবে চলছে। তো এই অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয়, যেটা 53-54 পৃষ্ঠা তোমরা ভিডিও থাম্বেল দেখবে, হ্যাঁ, এখানে কিন্তু এই বিষয়টা আমরা ডিটেলস আলোচনা করেছি যে অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে এই শর্তটা থাকে যে আর এর মানটা -1 চেয়ে বড় হয়, +1 চেয়ে ছোট হয়। হ্যাঁ, এই কথাটা এখানে একটু লিখে দিতে পারি আমরা, এখানে এখানে আর এর মানটা -1 চেয়ে বড় আর হচ্ছে +1 চেয়ে ছোট, যেহেতু এই মানটা কিন্তু, হ্যাঁ, মাইনাসের চেয়ে তো অবশ্যই বড়, বোঝাই যাচ্ছে যে কোনো প্লাস মান মাইনাসের চেয়ে বড়, মাইনাসের চেয়ে 0 বড়, আর +1 চেয়ে কিন্তু ছোট, এটা কিন্তু 1 চেয়ে ছোট, যেহেতু 0.8 প্রথমেই 0.0 আসছে। তো এই শর্ত হলেই আমরা হচ্ছে এটাকে অসীম গুণোত্তর ধারায় নিয়ে যাব। তো এটা সমষ্টি আমরা সেই 53-54 পৃষ্ঠায় কিন্তু করে আসছি। তো এখানে আমরা লিখব অসীম গুণোত্তর, আমরা ডিটেলস ওই পার্টে কিন্তু এগুলো বুঝিয়েছিলাম, অসীম গুণোত্তর ধারার সমষ্টি এটাকে দেখো অসীমে যে ইনফিনিটিভ চিহ্ন দিতে হবে এস এর নিচে, এস তে হচ্ছে সমষ্টি, সাম। তো এটা সূত্র ছিল এরকম, এ বাই 1 - r। তো এখন আমরা সিম্পলি মানগুলো বসাবো, হ্যাঁ, এর মান হচ্ছে আমাদের প্রথম পদ যেটা ছিল 1, তারপর এই 1টা থাকলো, আর মাইনাস এখানে হচ্ছে আর এর মান যেটা সাধারণ অনুপাত 0.8। ওকে, উপরের 1টা থেকেই গেল, আর এটা আমরা যদি বিয়োগ করে নেই 1.0, বা তোমরা ক্যালকুলেটারে করে নিতে পারো 0.8, এইভাবে একের পরে দশমিক দিয়ে শূন্য নিয়ে তারপর এটা বিয়োগটা করতে হবে। তো 8 আছে 10 হবে 2, হাতের আগে এখানে আসলে মিলে যাবে, অর্থাৎ 0.2। তো এটা তোমরা ক্যালকুলেটারও যদি এক, অবশ্যই উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, এক ভাগ 0.2। তো দেখো 5 চলে আসছে, তো এটা হচ্ছে 5। তাহলে এই 5 মিটার হচ্ছে এখানে কোয়েশ্চেনে যেটা বলা হয়েছিল যে গাছটির সর্বোচ্চ উচ্চতা কত হবে, আমরা ওইভাবেই ফিনিশিং দেব যে গাছটির সর্বোচ্চ উচ্চতা হবে 5 মিটার। এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এখানে ফিক্সড করে আসলে কোনো বলা ছিল না যে কত বছরে, যার কারণে প্রতি বছরে যদি এই হারে আসলে বাড়তে থাকে, যে আগের বছরে যতটুকু বেড়েছিল তার 80%, তাহলে সেগুলো যদি আমরা যোগ করি, এটা আসলে সমষ্টি বের করলাম আমরা, হ্যাঁ, অসীম বছরে। তো এই সমষ্টি বের করলে দেখা গেল যে যেহেতু 5 মিটার আসছে, তাহলে ওই গাছটা সর্বোচ্চ কি 5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, সে কিন্তু সেটা কত বছরে সেটা কিন্তু আমরা এখানে বলতে পারছি না, যেহেতু এটা অসীম গুণোত্তর ধারা ছিল।
তো এই আজকের পাঠের বিষয় আমরা তোমাদের জন্য সুখবর যে পরের পাঠ থেকে কিন্তু আমরা 56 পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে এই অনুশীলনীর অঙ্কগুলোতে ঢুকে যাব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।